প্রতিদিনের মতন এদেরকে দেখেই আমার দিনটা শুরু হলো। তো এদের স্পর্শে আমার দিনটা খুব ভালো যায়। এদের অরিজিনাল নাম হচ্ছে ভিনকা, কিন্তু আমরা তো বাঙালি তাই এদেরকে আমরা বিদেশি নয়নতারা বলেই চিনি। তো সবসময় তো গাছ থেকে দিন বেরোবে না, আমার তো একটা সংসারও আছে, আর সেই সংসারের সবচেয়ে বড় কাজ হচ্ছে ছেলেকে স্কুলের জন্য রেডি করা। তো সেই রকম ভেবেই ছেলেকে স্কুল বাসে তুলে দিতে চলে গেলাম। ওকে স্কুল বাসে তুলে দেওয়ার পর আমাদের আর একটা খুব পছন্দের জায়গা আছে, সেখানে আমরা চলে যাই। সেটা হচ্ছে 12 মাসের শিউলি ফুলের গাছ। তো অসময়ে শিউলি ফুলের গন্ধ শুঁকতে কার না ভালো লাগে। আমরা ওখান থেকে কিছু শিউলি ফুল সংগ্রহ করে আবার ফিরে আসছি। তো আস্তে আস্তে দেখলাম একটা ফলসা গাছ, ওটা আমার বাড়ির কাছে। আমার বাগানেও কিছু বরবটি হয়েছে, বাগান থেকে কিছু বরবটি তুলে নিলাম। তারপরে আর একটা গাছ তুললাম, তো সেখানে বাগান থেকে কুমড়ো ফুলও তুলে নিলাম। আর একটা লজ্জাবতী গাছ পেলাম রাস্তাতে, সেটা তুলে নিয়ে এলাম। তারপরে আমরা দুজনে শিবা আর আমি গরম গরম চা খেলাম। তো সকালটা আমাদের ভালোভাবেই কাটলো। গিয়ে শিবা ল্যাপটপে আমাকে দেখাচ্ছিল কোন কোন ইনডোরের গাছগুলো কীভাবে যত্ন করতে হবে। তারপরে আমি গাছগুলো দেখার পর আমার গাছগুলো দেখতে গেলাম। এই নীল জবাটায় প্রচুর কুঁড়ি আসছে, কিন্তু একটা কুঁড়িও দাঁড়াচ্ছে না। তো শিবা বলল যে কুঁড়িটা দাঁড়া করানোর জন্য সাপ ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করতে। তো সেই মতন গাছটাতে স্প্রে করে দিলাম, কিন্তু সব গাছগুলোতেই স্প্রে করে দিলাম। আর এটা রোদ থাকতে থাকতে করতে হবে, তাহলে খুব ভালো কাজ করবে। এবার তো দুপুরের খাবারটা আমায় করতে হবে, তার জন্য ভাত আর চিকেন এবার করে ফেললাম। আমরা তো বাঙালি আর আমাদের তো ভাত ঘুমের অধিকার আছে, আর তার মধ্যে আমি একটু বেশি ঘুমোতে ভালোবাসি। বেশ ঘুমোচ্ছিলাম, কিন্তু বর্ষা দেবীর আমার এই ঘুমোনোটা সহ্য হলো না। প্রচণ্ড আওয়াজ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ছাদে গিয়ে দেখি গাছগুলোর এই অবস্থা। তো গাছগুলোকে দেখে খুব ভালো লাগছিল বৃষ্টির সঙ্গে। আর ছাদের ঘরটা মেয়ের আলমারিটা মেয়ে সাজিয়েছে, মেয়ে বলেছিল মা দেখে আসবে। এই আলমারিতে মেয়ের শৈশবটা মোটামুটি রাখা আছে, তো একদিন এটা পুরো ভিডিও করে দেখাবো। ছাদের সব দরজা জানলা বন্ধ করে ম্যাজিনাইনে চলে এলাম। ম্যাজিনাইনে এসে দেখি বিনকাগুলোর কিছু বড় টবে রিপোর্ট করতে হবে, তাহলে ওরা ভালো করে ফুল দিতে পারবে। শিবাকে জিজ্ঞেস করলাম কখন করবি, শিবা বললো ডিনার করে। টিভিতে মেয়ে একটা সিনেমা দেখছিল, চতুষ্কোণ, তো ওটা একটু দেখে নিলাম মেয়ের সঙ্গে বসে। সিনেমাটা দেখার পর এবার আমার ডিউটিতে চলে গেলাম। রাতে খাবারে শিবা বানিয়ে দিল আলুর দম, আর আমি বানালাম কালোজিরের পরোটা। এই বর্ষার ওয়েদারে এই ডিনারটা খুব ভালো যায়, তো আপনারাও এটা বানিয়ে দেখে নিতে পারেন। এরপর ছাদে গিয়ে বড় টবে নয়নতারাগুলোকে বসিয়ে দিলাম। এইভাবে আমার সোমবারটা শেষ হলো। আবার মঙ্গলবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।